আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিজিটাল ফার্মিং অ্যান্ড বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেলে। সো আজকে আমি নাটোরে গিয়েছিলাম, একটি খামারে গিয়েছিলাম, খামার না তো দোকানে, সরি দোকানে গিয়েছিলাম। যে আমার কাছে তিনটা বেঙ্গলি ছিল, যার একটা মেল সরি দুইটা মেল আর একটা ফিমেল হয়েছে। সো আমি এবং আমার বাসায় একটা মেল ছিল জেব্রা ফিঞ্চের। সো সেই জন্য আমি নাটোরে গিয়েছিলাম যে দুইটারই একটা করে মেল নেওয়া, ফিমেল নেওয়ার জন্য। তো জেব্রা ফিঞ্চের এই ফিমেলটা আমি পেয়েছি, দেখেন এদের জোড়া দিয়েছে এবং এরা জোড়া নেওয়ার জন্য কেমন করতেছে, ফুল মোডে আছে দুইটাই। এই নিচেরটা যেটা নাম ছিল সেটা হচ্ছে ফিমেল, এরা দেখেন দুইটাই খুব মোডে আছে। কিন্তু আমি বেঙ্গলি নেওয়ার জন্য গিয়েছিলাম যে বেঙ্গলিরও ফিমেল নেব আমার বাসায় যে মেলটা আছে তার সঙ্গে জোড়া দেওয়ার জন্য। কিন্তু যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে ওরা সিঙ্গেল কোনো পেয়ার বিক্রি করবে না, বেঙ্গলি ছিল সবগুলাই জোড়া। সো সেই জন্যে ওরা জোড়া ছাড়া বিক্রি করবে না, তো বাধ্য হয়ে আমি লাস্ট এবং আমার পছন্দ হয়েছিল বেঙ্গল জোড়া, সেজন্যে আমি বেঙ্গলি জোড়াটা নিয়ে চলে আসছি আজকে। এবং এদের আলাদা করে রাখছি কারণ খামারে নতুন পাখি আনার আগে আমি বলছি এবং একটা ভিডিও দিয়েছি এরপরে যে যখনই খামারে নতুন পাখি আনবেন অবশ্যই সেগুলোকে আলাদা করে রেখে মিনিমাম অন্তত 4-5 দিন বা যদি সম্ভব হয় 1 সপ্তাহ আগে পর্যবেক্ষণে রাখবেন, দেখবেন তাদের কন্ডিশন, কোনো প্রবলেম থাকলে মেডিসিন দেবেন, তারপরে খামারের ভিতরে ইনক্লুড করবেন। সো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী সময় যে কোনো ভিডিও আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। এবং পাখি সম্পর্কে যে কোনো বিষয়ে জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।